তো যে কথাটা আমরা বলছি বরাবর সেটাই এতদিন আমাদের উপরে হয়েছে এখন ইডিদের উপরে হচ্ছে আমি এসে বলতে আমরা না কে রোহিঙ্গা জড়িত কে কোথাকার কে জড়িত বিজেপি এটাকে নিয়ে এবার তার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান এতে একই একটাই কাজ ওদের যাদেরকে সমাজ বলে জীবন্ত ভগবান আজকে তাদেরকে দিয়ে যে মিথ্যার বেশাতি করাচ্ছে তৃণমূল বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূল পার্টির নোক দাঁত ক্রমশ প্রকাশ পাচ্ছে আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না যারা দুর্বল যারা জানে যে তারা অপরাধী তাই অপরাধকে ধামাঝামা দেওয়ার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বলে যদি কিছু নেই তা আরেকবার প্রমাণিত হচ্ছে তো যে কথাটা আমরা বলছি বরাবর সেটাই এতদিন আমাদের উপরে হয়েছে এখন ইডিদের উপরে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে দু সাল থেকে বিরোধীদেরকে এইভাবে তাড়ানো হয়েছে খতম করা হয়েছে আমরা জানি তৃণমূলের এই সন্ত্রাসের কথা যারা জানে না তারা টেস্ট করছে তারা দেখছে এক্ষুনি গ্রেপ্তার করা উচিত তাদেরকে যারা মান্যতার কথা বলছে আগে গ্রেপ্তার করে তারপরে কোনো কথা বলা উচিত তারা এক একটা অপরাধী বলে আমি মনে করি একদম নির্ভেজাল অপরাধী তারা ডাক্তারি পেশা আমরা বলি ডাক্তারদেরকে জীবন্ত ভগবান তাদেরকে আজকে যাদেরকে সমাজ বলে জীবন্ত ভগবান আজকে তাদেরকে দিয়ে যে মিথ্যার বেশাতি করাচ্ছে তৃণমূল আর সেই মিথ্যার বেশাতিতে যারা পা দিয়ে তাদের সমাজকে কলঙ্ক কলঙ্কিত করছে ডাক্তারি সমাজকে কলঙ্কিত করছে তাদের ফ্যাটার্নিটিকে অপমান করছে আমি তাদেরকে নিন্দা করতে চাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হোক এটা চাই রোহিঙ্গা জড়িত কে কোথাকার কে জড়িত বিজেপি এটাকে নিয়ে এবার তার তাল পাকানোর চেষ্টা করছে হিন্দু মুসলমান এতে একই একটাই কাজ ওদের এটা করা না আইন শৃঙ্খলা যারা ভাঙছে সে রোহিঙ্গা হোক সে এদেশি হোক বিদেশি হোক স্বদেশি হোক যেই হোক সে আইন ভাঙছে তার একটাই সংজ্ঞা সে ভারতবর্ষের আইনকে বুলুণ্ডিত করছে এবার সেইখানটা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ কে রোহিঙ্গা এইটা বাঁচার মধ্য দিয়ে রাজনীতির সমীকরণ পাল্টে দেওয়ার চেষ্টা করছে সাম্প্রদায়িক সমীকরণের রাজনীতি করছে এইখানেই বিজেপির নিকৃষ্টতা এখানে বিজেপির সংকীর্ণতা বলে মনে করি যে করে ধর তা দেখে কেউ মানা করেছে বাংলার মানুষ বাংলা করে হিন্দু মানা করেছে না মুসলমান মানা করেছে হঠাৎ রোহিঙ্গা চলে আসছে কেন বাঘবাজারে প্রশ্ন তৃণমূলের অমূলের চলে তাই নিষ্ক্রিয় প্রশাসন সক্রিয় হলে তো অবাক হব প্রশাসন সক্রিয় হলে তো এ পশ্চিমবঙ্গে সুনামি এসে যাবে প্রশাসন সক্রিয় হবে না দিদির মূল্যে চলতে হয় এর সংবাদ মাধ্যম তো বরাবর মার কাচ্ছে বাংলায় সংবাদ মাধ্যমে হামলা আজকে তো হয়নি সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ত্রাসের শিকার সাংবাদিক থেকে আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার এ বাংলায় কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও শান্তিতে নেই তৃণমূলের মধ্যে দত্তদের দঙ্গল লেগে গেছে তৃণমূলের মধ্যে দৈত্যদের দঙ্গল লেগেছে সেখানেও কেউ শান্তিতে নেই ইডি এখন আরও বেশি ফোর্স নিয়ে আসবে কথার কি আছে ইডি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় সংস্থা তাদের তো ফৌজের অভাব নেই ফৌজ নিয়ে আসবে যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে তারা ফৌজ নামাবে তবে না বুঝবো যে হ্যাঁ ইডির দম আছে আমি বলি না ইডি মোদির ইডিএড তাই মার খাচ্ছে ওরা জানে পশ্চিমবঙ্গ এরকম তা বেশি ফৌজ নিয়ে আসবে এটাই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আমরা এসবের মোকাবেলা করি রাজনীতি করি আইন শৃঙ্খলা বলে কিছু নেই এবং কেন্দ্রীয় সরকার যে তারা ইডিসিবিআইকে বিভিন্ন রাজ্যে যে পাঠাচ্ছে পাঠানোর আগে ইডিসিবিআই নিরাপত্তার কথা তারা ভাববে যাতে ইডি আর কোনো জায়গায় না যায় কোর্টের কথা শুনে যাতে আর কোথাও কাউকে ধরতে সম্পত্তি বাজার তো করতে যাতে না যায় তারই একটা মরণপ্রাণ প্রচেষ্টা এই তো ব্যাপার আরও রাগ হয়েছে কাকাবাবুকে এসএসকে এম থেকে নিয়ে যাওয়া হয়েছে বলা পরীক্ষা করার জন্যে এত বড়ো সাহস কাকাবাবুকে বাঁচাতে খোকাবাবুরা তো ব্যস্ত হবেই কাকাবাবু বাবুদের এ বাংলা তো এখানে কাকাবাবু বাবুদের উপরে কিছু হামলা হতে গেলে তাকে তো পালাতেই হবে তারা খেতেই হবে আমি তো বলেছি যে মুর্শিদাবাদ এখন মাইন্ড ফিল্ড হয়ে আছে কখন কোথায় কে বোমা দেখবে তার কোনো হিসাব নেই কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর এখানকার পুলিশ প্রশাসনের মদতে থানায় থানায় ওসিদের আইসিদের মদতে এই মুর্শিদাবাদ জেলা যে নির্বাচন হয়েছে যা প্রহসন হয়েছে সেই নির্বাচনকে প্রহসনে করার জন্য যে বোমার ব্যবহার হয়েছিল যা বোমা মজুত হয়েছিল সেগুলো তার ডিসপোজ হয়নি নষ্ট হয়নি তাই যা থেকে গেছে তাই এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জন্য মৃত্যুর কারণ হচ্ছে মাইন্ড ফিল্ড ফর দ্য চিলড্রেন